আশা করি ভালোই আছো। জানো যে বিশ্বব্যাপী যে করোনার প্রভাব এখনো কাটেনি, যাই হোক সবসময় সচেতন থাকবে, মাস্ক ব্যবহার করবে আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোবে, তাহলে অনেকটাই নিজে সুরক্ষা হবে এবং সবাই ভালো থাকবে। আজকে আমি মনোতোষ মিস্ত্রি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে তোমাদের একটি অনলাইনে ক্লাস দেব এবং অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়ে তোমরা দেখবে যে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন আছে। আজকে আমরা প্রথম দিনেই তোমাদের ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব। আসলে ব্যাপন জিনিসটা কি, ব্যাপন যে মানব জীবনের জন্য কতটুকু গুরুত্ব এবং ব্যাপন প্রক্রিয়াটা কীভাবে করা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা। তো প্রথমে আমি এখানে কতগুলো প্রশ্ন রেখেছি যে ব্যাপন কি, এক নম্বর, খ নম্বরে দেশে ব্যাপনের পরীক্ষা কি, আর গ নম্বরে দেশে ব্যাপন মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। তা আমি এখানে সংজ্ঞাটা লিখেছি ব্যাপন কি, এখানে লিখেছি যে প্রক্রিয়ায় দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে তাকেই ব্যাপন বলা হয়। এখন দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ আসলে কি, এটা আমরা কিন্তু বাস্তবে পরীক্ষাও করতে পারবো এবং বুঝবো যে দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ হয় নিতে পারি আমরা লবণ আর পানি, হয় নিতে পারি আমরা তুতে অথবা পানি, অথবা নিতে পারি আমরা চিনি অথবা পানি। তা দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা লবণ একটা চিনি, এবং এই প্রক্রিয়াটা কিভাবে করলে ব্যাপন হয় সেটা কিন্তু বোঝা যাবে। তাই আমরা বলছি যে ব্যাপন প্রক্রিয়া দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে, এবং যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর দুইটি ঘনত্বের স্থান সমান না হয়, এইরূপ চলন প্রক্রিয়াটি ব্যাপন বলা হয়। এখন আমরা খ নম্বরে দেখো, ব্যাপন পরীক্ষাটা আমরা বাস্তবে বাড়িতে বসেও করতে পারো, অথবা আমি এই পরীক্ষাটা একটা চিত্র এঁকেছি, তোমাদের বইতেও আছে, পাঠ্যবইতে দেখবে, যে আমরা একটা বিকার নিলাম, এই বিকারে আমরা পানি নিলাম এবং তুতের দ্রবণ নিলাম। তুত হচ্ছে ঘন দ্রবণ আর পানি হচ্ছে পাতলা দ্রবণ, অর্থাৎ বেশি এবং ঘন, এই দুইটা দ্রবণ একত্রিত করে রেখে দিলাম। কত কিছুক্ষণ পরে দেখবে যে তুতে গলতে শুরু করছে, দেখো তুতে আস্তে 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 গলতে গলতে শুরু করছে পানির ভিতরে, তার দ্রবীভূত হচ্ছে পানিতে। তার দ্রবীভূত হওয়ার পরে এই পানিটা কি হবে, আগে ছিল স্বচ্ছ, এখন হবে হালকা একটু নীল, নীল তো তুত অবশ্যই নীল। তৃতীয় পর্যায়ে দেখবে যে একসময় গলে সমস্ত বিকারের পানিটাই নীল ঘন পানিতে পরিণত হচ্ছে। তো প্রক্রিয়াটা কতক্ষণ চলছে, যতক্ষণ না তুতে গলতে ছিল ততক্ষণ প্রক্রিয়া চলছে। তাহলে এই গলন যে হলো পানির মধ্যে, এটি কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়া। আমরা যদি চিনির শরবত খাই, তার গ্লাসের ভিতরে যদি চিনি দিই, চিনি না গলা পর্যন্ত পানিটা সেই রকমই লাগবে, যদি গলে তাহলে চিনির শরবত মনে হবে, লবণ দিলে লবণ শরবত মনে হবে। তাহলে কতক্ষণ পর্যন্ত ওই গলবে, যতক্ষণ না পর্যন্ত ওই দ্রবণটা দ্রবীভূত না হয়, এই প্রক্রিয়াটাই কিন্তু ব্যাপন প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ব্যাপন আসলে কি এবং ব্যাপন প্রক্রিয়াটা কিভাবে পরীক্ষা করতে পারবো তাও কিন্তু বুঝতে পারি। তাহলে আমাদের দেখো যে দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, অর্থাৎ একটা তুতের দ্রবণ আর একটা পানির দ্রবণ, তা তুত এবং পানি এই দুইটার মধ্যে একটা বেশি ঘনত্বের দ্রবণ আর একটা পাতলা ঘনত্বের দ্রবণ বা কম ঘনত্বের দ্রবণ। বেশি ঘনত্বের দ্রবণ ছিল তুতে, সেটা দানাদার, সেটা অবশ্যই ঘন বেশি, আর পানিটা ছিল পাতলা। তাই পানির মধ্যে তুতে দ্রবীভূত হওয়াটাই হচ্ছে একটা ব্যাপন প্রক্রিয়া। এখন আসি আমরা ব্যাপনের গুরুত্ব, মানব জীবনের জন্য ব্যাপন কিন্তু অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া। বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে, যে কোনো শারীরবৃত্তীয় শ্বসন হোক, চলন পুষ্টি হোক, এগুলো কিন্তু শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের প্রতিনিয়ত ঘটে থাকে, কিংবা উদ্ভিদের হোক আর মানুষেরই হোক, সবই কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। শারীরিক বিভিন্ন যাবতীয় কার্যক্রম, উদ্ভিদের শালক সংশ্লেষণ, জানো যে শালক সংশ্লেষণের সময় যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, এবং এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শালক সংশ্লেষণ হয় বলেই একদিকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে আর একদিকে আমাদের অক্সিজেন ত্যাগ করে, এই একদিকে আদান এবং প্রদানের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্যটাও কিন্তু রক্ষা করে সেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে।
জীবের শ্বসনের সময় গ্লুকোজ এর জারণ, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে খাবার খায় সেইটার শ্বসন হয়, শ্বসনের সময় এই গ্লুকোজের জারণ বিজারণ মানে ভাঙ্গন এবং শ্বসন এগুলোর মাধ্যমে কিন্তু ব্যাপনের মাধ্যমে ঘটে থাকে। সুতরাং ব্যাপনের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রাণীর শ্বসন, শ্বসনের জন্য ব্যাপন লাগবে, রক্তের পুষ্টিতে শ্বসন লাগবে, লসিকায় বহনে ব্যাপন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং তোমরা জানো যে জীবনের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ থেকে শুরু করে উদ্ভিদ হোক, ছোট ছোট কীটপতঙ্গ হোক, সবই ব্যাপনের প্রক্রিয়ার যাবতীয় কার্য পরিচালনার জন্য ব্যাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যাপনের যদি গুরুত্ব আসে তোমরা লাগতে পারবে, এবং ব্যাপনের যদি পরীক্ষা আসে এভাবে যদি চিত্র তোমাদের দিয়ে দেয় তাহলে বুঝতে পারবে কোন প্রক্রিয়া অথবা ব্যাপন কি তাও বুঝতে পারবে। তাহলে ব্যাপন সম্পর্কে তোমাদের যদি আর কোনো মতামত থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমি আপনার যখন অনলাইন দেবো তখন তোমরা আবার আমার কাছে জানতে পারবে বা মোবাইল থেকে জানতে পারবে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।